মাস্টার বিষয়ক ধারাবাহিক প্রশিক্ষণে আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজকের অধিবেশন হল আহরণ পরবর্তী ব্যবস্থাপনা। এই আহরণ পরবর্তী ব্যবস্থাপনা যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বড় একটা বিষয়, এই জন্য এই ক্লাসটাকে আমরা নয়টা ভাগে ভাগ করেছি। একের পর আমরা আলোচনা করব, নয়টি স্টেপে নয়টা অংশে ভাগ করেছি। এই নয়টা অংশ আমি আলাদা আলাদাভাবে আলাপ করব এবং এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারব আশা করা যায়। এই জন্য সবাই সাথেই থাকি, শেষ পর্যন্ত সাথেই থাকি, নবম ক্লাস পর্যন্ত আমরা সাথেই থাকার চেষ্টা করি এবং অধিক তথ্য এখান থেকে নেওয়ার এবং আরও তথ্য এখানে কমেন্টসে দেওয়ার জন্য অনুরোধ রইল। উপস্থাপনায় আমি ডক্টর এস রেজাউল করিম, কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজার, কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরি, মৎস্যদপ্তর, খুলনা। এই ক্লাসে আজকে যেটা আলোচনা করব তিনটা বিষয়, একটা হলো সংরক্ষণের প্রয়োজনীয়তা কি, সংরক্ষণের সম্পর্কে প্রাথমিক ধারণা কীভাবে সংরক্ষণ করা যায়, সংরক্ষণের মূল থিমটা কি, আর আহরণোত্তর পরিচর্যা, মাছ আহরণের পরে কীভাবে পরিচর্যা করলে মাছের গুণগত মান ভালো থাকে, এই তিনটে বিষয় নিয়ে আলোচনা করব। আমরা প্রথম বিষয়ে আসি সংরক্ষণের প্রয়োজনীয়তা। আহরণ পরবর্তী সংরক্ষণের প্রয়োজনীয়তা এইটার সম্পর্কে আমরা প্রথমে আলোচনা করব। মাছ যেহেতু অত্যন্ত পচনশীল পদার্থ, খুব দ্রুতই এটা পচন ধরে যায়, এই জন্য এটিকে সংরক্ষণ করা ওরকম গুরুত্বপূর্ণ। গুণগত মান বজায় রাখার জন্য মাছ সংরক্ষণ করতে হবে। মাছের পুষ্টিমান নষ্ট হয়ে যেতে পারে, সেজন্য পুষ্টিমান যাতে ঠিক থাকে সেজন্য মাছকে সংরক্ষণ করতে হবে, মাছ পচার দ্বারা কিংবা কোনো অন্য কোনো কারণে, যাতে মাছের পুষ্টিমান ঠিক থাকে। পচন রোধ করার জন্য মাছ আহরণের পর থেকে সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা, যাতে মাছটা ভালো থাকে, এতে বিক্রেতা এবং ক্রেতা উভয়ে যাতে উপকৃত হতে পারে। পচনের মাত্রা কমায় ফেলানোর ব্যবস্থা করতে হবে, করে নিয়ে এটা সংরক্ষণ করে গুণগত মান ঠিক রাখার চেষ্টা করতে হবে। মাছের ক্রেতাদের নিকট পৌঁছানোর আগ পর্যন্ত গুণগত মান যাতে ঠিক থাকে এই বিষয়ে খেয়াল রেখে সংরক্ষণ করতে হবে, কারণ সেফটি ফার্স্ট। আমি মাছ খেলাম কিন্তু সেফ নয়, তাহলে এই মাছ খাওয়া দ্বারা আমার উপকার হবে না, এই জন্য সেফটি ফার্স্ট এই কথাকে সামনে রেখে আমরা সংরক্ষণ কার্যক্রমকে আমরা খুব গুরুত্ব দেব। সংরক্ষণের কোনো ত্রুটি বা অবহেলা যদি হয় মাছ কিন্তু পচতে শুরু করবে, আর একবার যদি মাছ পচে আর পুনরায় পূর্ব অবস্থায় ফিরে আনা সম্ভব না। আর এই মাছ পচার জন্য যেসব বিষয়গুলো কাজ করে সেটা একটা হলো অণুজীব, এর অণুজীবের ক্রিয়া প্রতিক্রিয়া, তারপর বিভিন্ন এনজাইমেটিক অ্যাক্টিভিটিস, তারপর রাসায়নিক পদার্থের জ্বালন বিজ্বালন ক্রিয়া বিক্রিয়া ইত্যাদি কারণে হয়ে থাকে। এটাকে প্রতিহত করা, প্রতিহত করে মাছকে পচনের হাত থেকে রক্ষা করা আমাদের এই সংরক্ষণের একটা গুরুত্বপূর্ণ ইস্যু। মাছের গুণাগুণ এবং পুষ্টিমান বজায় রাখার জন্য সংরক্ষণ নগর সংরক্ষণের অপ্রয়োজনীয়তা অপরিসীম। দ্রুত পচন হওয়ার হাত থেকে বাঁচানো এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ক্রেতার কাছে গ্রহণযোগ্যতা ঠিক রাখা এটা একটা চাষির জন্য লাভজনক, আবার ক্রেতার জন্য উপকারী, যাতে স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী সব ভাবে সংরক্ষণ করে আমি ক্রেতার হাতে টাটকা মাছ পৌঁছাই দিতে পারি। এই প্রক্রিয়া যে কোনো ধরনের ত্রুটি বিচ্ছুটি যদি অবলম্বিত হয় তাহলে সেখানে কিন্তু মাছ বা সিঙ্গি পছন্দ করে বাজারজাত করবে, এটা আমার দাম এবং বিক্রি খেতে বাধাগ্রস্ত হবে, দেখা গেলো মাছরা বিক্রি করতে পারতেছে না, এরকম অবস্থার সৃষ্টি হয়ে যাবে। এবার আমরা আলোচনা করব যে আহরণ পরবর্তী সংরক্ষণের একটা প্রাথমিক ধারণা নিয়ে, এই সংরক্ষণ কীভাবে সংরক্ষণ করবে, কোন বিষয়টা এই সংরক্ষণের সাথে কোন বিষয়গুলো জড়িত, এই জিনিসটা আমি এখন এখানে আলোচনা করব। দেখেন সংরক্ষণের প্রাথমিক ধারণায় সর্বপ্রথম আমাদের যেটা আলোচনায় আনতে হয় সেটা হচ্ছে মাছের শরীরে অসংখ্য জীবাণু বা অণুজীব থাকে, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, তারপরে পরজীবী, অন্যান্য পরজীবী, প্রোটোজোয়ান গ্রুপের কিংবা অন্য কোনো গ্রুপের যেসব পরজীবী এগুলো থাকে, এইগুলোর অধিকাংশ কিন্তু জীবিত অবস্থায় মাছের শরীরে থাকে এবং মাছের উপকার পৌঁছায়, অধিকাংশই উপকার পৌঁছায়, একেবারে 100% যে উপকার পৌঁছাবে তা নয়, ব্যাকটেরিয়া 100% ব্যাকটেরিয়া নয়, মোর দেন 99% ব্যাকটেরিয়া হলো উপকারী, লেস দেন 1% ব্যাকটেরিয়া অপকারী, যার কারণে এটা মাছেরও উপকার করে। আবারটা হলো যে যখন মাছ মারা যায় যে
পরজীবী বা ভাইরাস বা ব্যাকটেরিয়া তার পেটের ভিতরে থাকার বা তার শরীরের ভিতরে তার গায়ের ভিতরে থাকার কারণে সে উপকার পাচ্ছিল, সেই ব্যাকটেরিয়া ভাইরাস এবং পরজীবী ফাঙ্গাসে কিন্তু মরণের পরে ওই মাছের কোষগুলোকে ভাঙে চুরমার করে দেয় এবং এই মাছ তখন পচতে শুরু করে দেয়। তাছাড়া বিভিন্ন রাসায়নিক পদার্থ এনজাইমেটিক ক্রিয়ার ফলেও কিন্তু মাছের পচন ক্রিয়া সংঘটিত হতে পারে। এই অণুজীব রাসায়নিক পদার্থ এনজাইমের যে ক্রিয়া এটা যদি প্রতিহত করতে পারি তাহলে কিন্তু আমরা মাছের গুণাগুণ ঠিক রাখা খুবই সহজ। এটা এই জন্য আমরা একটা ধারণা নিলাম যে সংরক্ষণের যে কী কী বিষয়ের কী বিষয়ে আমরা গুরুত্ব দেব সংরক্ষণের ক্ষেত্রে, এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে আমরা যদি সংরক্ষণ করতে পারি তাহলে মাছগুলোকে আমরা ভালো রাখতে পারবো এবং ক্রেতা পর্যন্ত আমরা সঠিকভাবে তাদেরকে পৌঁছাই দিতে পারবো এবং সেটা ক্রেতার জন্য হবে নিরাপদ মাছ বা আর বিক্রেতার জন্য লাভের কারণ হবে। আহরণের পরে সংরক্ষণের মূলনীতিগুলো যদি আমরা একটু দেখতে চাই, ওই সংক্ষেপে আমরা একটু আলোচনা করতে চাই, সেটা হলো যে আহরণ পরবর্তীতে সংরক্ষণ এটা যেসব নীতির মালার উপরে প্রতিষ্ঠিত সেটার মধ্যে এক নম্বর হলো অণুজীব সমূহকে দূরে রাখা, অণুজীব সমূহকে দূরে রাখা, তার ব্যাকটেরিয়া ভাইরাস এগুলোকে দূরে রাখার ব্যবস্থা করা, যদি দূরে রাখতে নাও পারি তাদের বৃদ্ধি এবং কার্যকলাপকে বিঘ্নিত করে দেওয়া যাতে তারা বংশ বিস্তার করতে না পারে এবং পচানোর জন্য যে কার্যক্রম ওইটা চালাইতে না পারে, মাছের শরীর থেকে পানিকে বের হয়ে নিয়ে আসার চেষ্টা করা যাতে ওই পানি বের হয়ে আসলে তখন পানি শূন্যতায় ওই অণুজীবও ভুগবে এবং অণুজীবের শরীর থেকেও পানি বের হয়ে আসবে, তখন অণুজীবগুলো আর টিকতে পারবে না, মরে যাবে। তখন অণুজীবগুলো যদি মারা যায় তাহলে পচনের হাত থেকে আমার মাছটা বেঁচে যাবে। মাছকে খুব কম তাপমাত্রা অথবা উচ্চ তাপমাত্রায় দুইভাবেই কিন্তু সংরক্ষণ করে দেওয়া, কম তাপমাত্রায় তা ওই অণুজীবের বৃদ্ধি এবং কার্যকলাপকে ইনহিবিট করে অর্থাৎ বাধাগ্রস্ত করে, আবার উচ্চ তাপমাত্রায় ওদেরকে ধ্বংস করে ফেলে। এই দুইভাবে কিন্তু আমরা উচ্চ তাপমাত্রা কমে নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ করার মাধ্যমে অণুজীবের আক্রমণ থেকে মাছকে রক্ষা করতে পারি অর্থাৎ কষ্ট করে তা আলটিমেটলি পচন থেকেই রক্ষা করতে পারি। এটা হলো বিভিন্ন রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া বা এনজাইমেটিক কার্যকারিতা যেটা আছে এটা তাপমাত্রা দ্বারা নিয়ন্ত্রণ করা, তাপমাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা এটাকে সংরক্ষণ করি। মাছের রাসায়নিক উপাদানের জারণ বিক্রিয়া প্রতিরোধের মাধ্যমে আমরা মাছের পুষ্টিমান বজায় রাখতে পারি এবং গুণগত মানও বজায় রাখতে পারি। এইবার আমরা আলোচনা করবো মাছের মাছ আহরণ করার পরে কী কী পরিচর্যা গ্রহণ করব। মাছ আহরণ পরে পরিচর্যা গ্রহণ করে পরিচর্যা যদি ঠিক মতো করতে না পারি তাহলে মাছের গুণগত মান এবং পুষ্টিগত মান নষ্ট হয়ে যাবে। আমরা যেটা আলোচনা করছিলাম সেটা হলো যে মাছের আহরণ পরবর্তী পরিচর্যা এই পরিচর্যার উপরেই নির্ভর করবে পরবর্তী পদক্ষেপগুলো। যদি আমি সঠিকভাবে পরিচর্যা করতে না পারি তাহলে পচন রোধের জন্য পরবর্তী যেসব পদক্ষেপ এগুলো আমরা গ্রহণ করতে পারবো না। এখন আহরণের পরিচর্যার প্রয়োজনীয়তার উপরে পরিচর্যার প্রয়োজন একটা সংরক্ষণ আর একটা পরিচর্যা, সংরক্ষণের ক্ষেত্রে কী কী প্রয়োজনীয়তা আছে এটা আমরা দেখলাম। সংরক্ষণের আগেই যে পরিচর্যাটা আহরণের পরবর্তী জাস্ট মানে ইমিডিয়েট পরে যে পরিচর্যা সেই পরিচর্যাটাও কিন্তু গুরুত্ব অপরিসীম। মাছের মাছের বা পণ্যের মূল্যমান বাড়াতে সহায়তা করবে, ভোক্তার নিকট গ্রহণযোগ্যতা বাড়াই দেবে, পচনের মাত্রা কমায় গুণগত মান সংরক্ষণ করবে, পরবর্তী প্রক্রিয়াকরণ সহ প্রক্রিয়াজাতকরণ কাজ সহজ হবে, প্রক্রিয়াজাতকরণ খরচ কমবে, সংরক্ষণের কাল অর্থাৎ সময় বাড়বে, দীর্ঘকাল সংরক্ষিত থাকবে, আবার হলো পরিবহন খরচও কমতে পারবে কমে যাবে। এবার আসে হলো যে একের পরে এক আমরা আলোচনা আসি প্রত্যেকের বিষয়ে যে সাবধানে মাছ আছে। এক নম্বর হলো যে জালকে আমরা যে ব্যবহার করবো সেটাইকেই আমরা জীবাণুমুক্ত জাল ব্যবহার করবো, অর্থাৎ রোদে কড়া রোদে একাধিকবার শুকানোর পরে সংরক্ষিত জালটাকে ব্যবহার করার চেষ্টা করব যাতে তার ভিতরে কোনো রোগ জীবাণু না থাকে। এই জালটা দিয়ে মাছটা যখন আমরা ধরবো তখন সেই মাছটাকে জাল থেকে খুব সাবধানতার সাথে আমরা আলাদা করবো। অনেক সময় জালের ভিতরেও মাছ চাপাচাপির কারণে কিংবা আঘাত পাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘা হয়ে যায়, পরবর্তী সেটা ক্ষতির কারণ হয়ে যায়। সাবধানে নিলাম, নেওয়ার পরে এই মাছটাকে আস্তে করে আমরা নির্ধারিত পাত্রে বা নির্ধারিত জায়গায় স্থাপন করবো। এইটাকে কখনোই জোরে নিক্ষেপ করবো না, দূরে জোরে সরে নিক্ষেপ করলে আমার মাছ থেকে মাছের ক্ষতর সৃষ্টি হতে পারে, ময়লা পড়তে পারে, সেখানে ময়লা লাগার কারণে সেখান থেকে বিভিন্ন ধরনের জীবাণুর দ্বারা আক্রান্ত হতে পারে। এবারে মাছের শরীর যদি থেতলে যায় তাহলে ক্ষত সৃষ্টি হবে, সেই ক্ষত জায়গাতে কিন্তু ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস এবং অন্য কোনো পরজীবী এসে আক্রমণ করে অতি দ্রুত মাছকে পচায় ফেলবে।
বিভিন্ন প্রকার জীবাণু দ্বারা সংক্রমণ যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই লক্ষ্য রাখতে হবে যে এইভাবে আমরা জালকে জাল দিয়ে জাল থেকে মাছ সংগ্রহ করব। আবার জাল থেকে মাছ সংগ্রহ করার পরে সেই জালটাকে আবার যখন সংরক্ষণ করব, গুছায় রাখবো, তখন এটাকে একাধিকবার জাল পুরো শুকায় সেই জালটাকে সংরক্ষণ করব, যাতে আমার পরবর্তীবার মাছ ধরার সময় আবার যদি নিরাপদভাবে মাছ ধরতে পারি। এরপরে সে বাছাইকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। জাল থেকে মাছকে আলাদা করার পরে এটাকে শর্টিং করা, এটাকে ভালো একটা জায়গায় রাখবো, রাখার পরে এটাকে শর্টিং করব। এই শর্টিং করার ক্ষেত্রে কতগুলো জিনিস গুরুত্ব দিয়ে দেওয়া করে। এক নম্বর হলো যে মৎস্য অবতরণের পর তীরে বা পাড়ে বসে এই বাসায়ের কাজটা সম্পন্ন করব। এবং এই বাসায়ের কাজের গুরুত্ব এই জন্য বেশি যে এই বাসাই করার কারণে মাছের দাম কম বেশি হবে, গ্রহণযোগ্যতা কম বেশি হবে। মাছ যদি বাছাই করি, বড় মাছ আর ছোটো মাছ আলাদা আলাদা করি, তাহলে বড় মাছের দাম বেশি হবে, ছোটো মাছের দাম বাজার দর অনুসারে হবে, তাই আমরা আবার ছোটো আর বড় মাছ দুটো যদি একসাথে রাখি, তখন মানুষের নজরে কিন্তু ছোটো মাছটাই পড়বে এবং ক্রেতাকে বলবে ভাই আপনার মাছের মধ্যে তো ছোটো ছোটো মাছ আছে, এটার দাম তো এত হবে না। তখন গড় যায় দেখা গেল যে মাছের দাম কমে যাবে, আর যদি বড় মাছটাই যদি আলাদা করি মিলি ছোটো মাছ থেকে, তাহলে দাম বেশি পড়বে। দুই নম্বর জিনিস হলো যে বড়ো আর ছোটো মাছকে যদি আলাদা না করি, তাহলে বড়ো মাছের চাপে ছোটো মাছ যখন পরিবহন করবো, বড়ো মাছের চাপে ছোটো মাছ বলে আহত হবে, ক্ষত বিক্ষত হবে, থেকে যাবে, তখন এটাও আবার মানে আক্রান্ত অনুজীবের দ্বারা আক্রান্ত হয়ে এরা ধীরে পছন্দ করবে এবং মাছ পচতে শুরু করবে। এই জন্য শর্টিং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তার বাছাইকরণ। এরপরে পরিবহনকালীন কিছু পরিচর্যা আছে, বাজারে বিক্রয়ের জন্য কিংবা প্রক্রিয়া কারখানা নেওয়ার জন্য, যে আমরা আমরা অবশ্যই পরিবহন করে থাকি, সাধারণত যেসব পদ্ধতি অবলম্বন করে থাকি, এটা কিন্তু আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যথেষ্ট না, আরও উন্নত পদ্ধতিতে পরিবহন করা যেতে পারে। বিশেষ করে মৎস্য পরিবহনের সময় সেটা তখন কিন্তু কাভার্ড ভ্যান যেটা অথবা লরি, এটা ব্যবহার করা বাঞ্ছনীয়। যদি এইভাবে যদি পরিবহন করা সম্ভব না হয়, তাহলে কিন্তু কাঠের কিংবা বাঁশের চাটাই বা বাক্সে করে বরফ, এক স্তর বরফ, আরেক স্তর মাছ, আরেক স্তর বরফ, আবার মাছ, আবার বরফ, আবার মাছ, আবার উপরে সবর করে বরফ, এইভাবে দিয়ে একের পর এক সাদাই নিয়ে স্বল্প সময়ের জন্য এটা পরিবহন করা যায়। খুব বেশি দিন সংরক্ষণ করা কিন্তু যাবে না, অল্প সময়ের জন্য সংরক্ষণ করা যায়, কারণ এই বরফ তো গলতে থাকবে আর ওদের পানি পড়তে থাকবে, তখন দেখা যাবে যে আমরা মাছগুলোকে আমরা ওদের হাত থেকে বাঁচাইতে পারবো না। বেশি দূরত্ব যদি হয়, তাহলে মাছকে বরফ বাক্সেও রাখা যেতে পারে, এক্ষেত্রে বরফ বাক্সে দেখে পরিবহন করলে বেশি মানে আমাদের দেশীয় এবং সস্তা সহজলভ্য সস্তা যেসব সরঞ্জাম আছে, এটি দিয়ে ট্রাক পরিবহন ট্রাকে পরিবহন উপযোগী একটা বরফ বাক্সের দেশব্যাপী একটা প্রচলন কিন্তু আমরা শুরু করে ফেলছি। এটা উদ্যোক্তা ছিলেন এটা আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদের প্রফেসর ডক্টর AKM নৌসাদ আলম স্যার, উনি এই বরফ বাক্সটা প্রবর্তন করেছেন এবং এটা কিন্তু জনগণের কাছে এবং সবার কাছে কিন্তু যথেষ্ট গুরুত্ব পাইছে। প্রতিদিন এই বরফ পাল্টানোর মাধ্যমে যদি আমরা এটাকে সংরক্ষণ করতে পারি, তাহলে 5 থেকে 7 দিন পর্যন্ত মাছকে একবার তরতাজা রাখতে পারি, টাটকা হিসেবে রাখতে পারি, এরপর পছন্দ ধরবে না, ফলে সেটা তো নিয়ন্ত্রিত কাভার পান দীর্ঘ সময় মাছ সহজ রাখার জন্য বেশ কার্যকর একটা পদ্ধতি। এবার আসলে বাজারে বাজারে তখন নিজে তখন কিন্তু পরিচর্যা বিভিন্ন যানবাহনে করে বাজারে আনার পর সেগুলোকে আমরা প্রথমে অতি যত্নের সাথে বাহন থেকে নামাবো। নামানোর সময় কিন্তু সাবধান, ধামধাম করে ঝুড়ি করে ফেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু মাছ আহত হয়ে যাবে এবং থেতলায় যাবে, তখন আবার কিন্তু ওই ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ইয়ার দ্বারা অন্যদের দ্বারা আক্রান্ত হয়ে মাছ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে পৌঁছে যাবে। এরপরে দেহ যদি থেকে যায়, তাহলে কিন্তু মাছ ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এরপরে মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে সুন্দরভাবে ধৌত করবো, ধৌত করে নিয়ে এরপরে এক স্তর বরফ, এক স্তর মাছ, এক স্তর বরফ, এক স্তর মাছ দিয়ে বরফ বাক্সের মধ্যে এটাকে সুন্দর করে সাজাইয়া বাজারজাত করবো। এখন এই বরফের থেকে ধীরে ধীরে মাছ বের করবে আর বিক্রি করবে, বের করবে আর বিক্রি করবে, মাছ রেখে বিক্রি, এই এই পদ্ধতিগুলোকে আমাদের শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর AKM নৌসাদ আলম স্যার এগুলোকে আমাদেরকে একটা বড় একটা সিস্টেম আমাদের বাতাইছেন যে এইভাবে নিয়ে আমরা বাজারে কিন্তু মানে রাখবো। দেখেন বরফ যখন আমরা ইলিশ মাছ বিক্রি করি, তখন বাজারে বাজারে ইলিশ মাছ বিক্রি করি, দেখি দেখছেন না বরফ দিয়ে দেখি সুন্দর করে সাদা সাদা রাখছে, উপরে 2 সেন্টি মাছ রাখছে দেখার জন্য, আর সব মাছগুলো বরফ নিয়ে আসা হয়। ঠিক এরকমভাবে আমরা যদি সব মাছগুলোকেই বিক্রি করার সময় এরকমভাবে বরফ দিয়ে বাজারে যদি
বক্স আকারে তৈরি করে রাখি। আমরা তো সব মাছ একবারে বিক্রি হবে না, হয়তো 10 বক্স মাছ আছে, তো 9 বক্স আমি বরফ দিয়ে সুন্দর করে সংরক্ষিত করে রেখে দিলাম, আর 1 বক্স বাইরে রাখলাম, ওই বক্স শেষ হওয়ার পর আর 1 বক্স, আর 1 বক্স, এরকম করতে করতে 10 বক্স আমি বিক্রি করবো, কিন্তু শেষ পর্যন্ত মাছটাকে টাটকা রাখা সম্ভব হবে। আমার আজকের পর্যন্ত আমরা এই পর্যন্ত শেষ করলাম। আবার পরবর্তী ব্যবস্থাপনার যে আমার ক্লাস, এই ক্লাসের প্রথম পর্ব এখানে শেষ করলাম, দ্বিতীয় পর্বের জন্য আবার আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।